আজকে আমি কাঁকরোল ফ্রাই করব। তো দেখুন এতে আমি কি কি মশলা দিই। প্রথমে আমি আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, আমি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি দিচ্ছি। কারোর কাছে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারে। আমি আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি মাখিয়ে নেব। নিয়ে আমি একে এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন আমাদের এইভাবে আমরা ভেজে নিয়েছি। কেউ চাইলে আরও কড়া করে ভাজতেই পারে। তো আমি এইভাবে ভেজে, তো আমাদের রেডি কাঁকরোল ভাজা।